লাখ টাকা সে মরিচ বিক্রয় হয়েছে আর আপনি 40,000 টাকা বিঘা প্রতি আপনার মরিচের আবাদ করতে পর্যন্ত খরচ হয়েছে যে এখনো আপনার এখন এখন থেকে আর আসসালামু আলাইকুম সিনজেন্ডা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আমি এখন মরিচের খেতে এসেছি এই মরিচের খেতে এসে চাষি আপনার কোন কোন বালাইনাশক কোন কোন সার দিয়ে মরিচের আবাদ করেছে তা আপনারা ভিউয়ার সেই চাষির মুখে থেকে আমরা শুনব যে কি কি সার কি কি কীটনাশক কি কি আপনার আপনার অনুখাদ্য এগুলান দিয়ে ব্যবহার করি সে মরিচ চাষি আবাদ করেছে সেই মরিচের চাষিরা কি কি সার দিয়ে লাভবান হচ্ছে আর কোন কোন ফসলে কোন কোন জিনিস দিচ্ছে এই বিষয় নিয়ে আমি কথা বলব তো ভিউয়ার্স আপনারা চাষির মুখে থেকে শুনুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই মরিচের ক্ষেতটা আপনি নাকি এই মরিচের ক্ষেত আপনি যে আপনি যে সার সার প্রথম থেকে আপনি সার বালাইনাশক এগুলো আপনি কী কী ব্যবহার করছেন মানে প্রথমে সার কী কী দিচ্ছেন প্রথমে সার দিচ্ছি পটাশ তারপর ফসফেট এগুলো দিয়ে ভূমি সার করেছি করার পরে চারা পুঁতেছি ভূমি তারপরে সেই চারা হেল পরে তারপর চারা যখন লাগিয়ে গেছে সেখন আমি বীজ ব্যবহার করেছি গড়ে গোড়ে কোনো পোকা মাকড় যেন না থাকে আর রিভাজে শিকড় গজাবে এই কারণে মানে না লাগে গোড়ার আপনার গাছের গোড়ায় গোড়ায় সে স্প্রে করে আপনার গাছের গোড়ার আপনার ছত্রাকের আক্রমণ থেকে পোকামাকড়ের আক্রমণ থেকে সে রক্ষা হয়েছে তো ভিউয়ার্স আপনারা গাছ মরিচের ক্ষেত দেখছেন এখানে ভরপুর ভাবে আপনার আল্লাহর রাস্তায় মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ তো উপরে আপনি কি কি স্প্রে করেছেন উপরে করেছি প্রথমত ভলিউমের আমি যা যা স্প্রে করেছেন তাই ভলিউমের ভলিউমের অ্যামিস্টার টপ ব্যবহার করেছি প্রথম চিপে তারপরে করলাম এলবারে বায়ারের এলবারে কি করেছি কমপ্লেসার আর এলবারে ব্যবহার করেছি পরে পরে আপনি দুই রকম মিশাই ওই এলবারে তোমার মিনটেক্সের এলবারে গোল্ড হোক গোল্ড হোক আর হলো গোল্ড হোক আর কি দেন কম্পিলেশন কম্পিলেশন আর পছন্দের লাগে মাথা পছন্দ লাগে যখন জি জি কারণ ওই কম্পিলেশন আর হলো পরে নাটি ভোগ বাইরে এগুলো ব্যবহার করি এগুলো হলো দিলে আপনার এই নাটি ভোগ কম্পিলেশন এগুলো ব্যবহার করলে আপনার কেনি পোকা সারি যাবে তাই সারি যাচ্ছে আর আপনার ওই জমিতে আপনার ওই অনুখাদ্য কী কী দিচ্ছেন মনে করেন ম্যাগমা গ্রোজিন ডিঙ্গো এগুলো আপনি কীরকম ব্যবহার করেছেন আমি করেছি ইয়া গ্রোজিন দিছি 2 কেজি করে জি আর কি দিছি ডিঙ্গো দিছি ম্যাগমাটা দিন এখনো ম্যাগমাটা পরে বাদ মানে আপনি গ্রোজিন বিঘা প্রতি 2 কেজি করতেছেন আর ম্যাগ আপনি ডিঙ্গো দিচ্ছেন বিঘা প্রতি হাফ কেজি তো ভিউয়ার চাষির মুখে থেকে শুনলে যে আপনার গোড়া ফসার জন্য সে ব্যবহার করেছে আপনার ক্রুজার আর রিভার্স আর আপনার উপরে স্প্রে করেছে আপনার বিভিন্ন রকমের ভলিউম অ্যামিস্টার টপ করেছে আপনার ওই অন্য কোম্পানির আপনার বিভিন্ন বালাইনাশক স্প্রে করেছে সেই সব কিছু আপনি সেই চাষি বলল যে আপনার যে সার কটান দিছে কতটুকু সার দিছে 1 বিঘা জমিতে সেই ভিডিওটা আপনার গেল সেই চাষির থেকে আমি কিনবো আপনি কতটুক মানে এই জমি আপনি কতটুক ভুটা সবই কি এই সবই কত কেজি সার দিচ্ছেন মানে কত কেজি মনে করেন আপনি এখন তো কত কেজি ব্যবহার করি এটা তো আমার তো হিসাব নাই এটা হিসাব করা নাই ধরো যে ওই মরিচ তুলি হয়তো দেখা যায় যে 10 দিন 15 দিন পর 25 কেজি ফসফেট আর 5 কেজি ইউরিয়া ব্যবহার করেছে মানে আপনার এই
10 দিন 15 দিন পর পর দেখা আছে 20 25 কেজির ফসফেট আর 5 7 কেজির ইউরিয়া হ্যাঁ এই যে আপনারা মরিচ লাগা সারি এই যে আপনারা চলছে চলছে মানে এই যে আপনারা প্রত্যেক সালানে সালানে ভিউয়ার্স দেখুন আপনারা মরিচ কিন্তু আপনারা প্রত্যেক সালানে সালানে কিন্তু আপনারা যখন মরিচ তোলা হবে তোলার পর পরই কিন্তু এই কৃষক আপনার এই সার টিএসপি পটাশ আপনার 10 দিন 15 দিন পটাশ টিএসপি ইউরিয়া এগুলা আপনার এই 10 দিন পর পর সে ব্যবহার করবে আর আপনার এই গোড়া পচার জন্য আপনার মাইনোরলি আপনি গোড়া পচার জন্য আপনি কয়বার স্প্রে করেছেন মানে মরিচের গাছের কিন্তু গোড়া পেয়েছি বিভিন্ন রোগ মানুষের কিন্তু আক্রান্ত হয়ে গাছ কিন্তু মারা গেছে পাঁচবার করেছেন আপনি পাঁচবার স্প্রে করেছেন পাঁচবার কি আপনি একই ওষুধ স্প্রে করেছেন না আপনার এই আরো কিছু কিছু মিশাই ওই যে আরেকটা এলবারে নতুন এলো সিনজেন্টার সেই বিষ একটা ফাটা বড় আছে ক্যালিবার ক্যালিবার তারপর একটা আছে এই তারপর ক্যালিবার রিডোমিল গোল্ড রিডোমিল রিডোমিল গোল্ড আছে হ্যাঁ রিডোমিল গোল্ড ওই দিশি ক্যালিবার আছে ক্যালিবার রিডোমিল গোল্ড রিভার্স আর ক্রুজার এডি আপনি মরিচের গাছের গোড়া পচার জন্য এডি আপনি 3 থেকে 4 5 বার আপনি ব্যবহার করেছেন মানে ব্যবহার করেছেন তে মরিচ আপনার এ পর্যন্ত আপনার কত টাকার বিক্রি হয়েছে আপনার স্বাভাবিক ভাবে পর্যন্ত থেকে 1 লাখ টাকা আপনার ভিউয়ার্স আপনারা চাষির মুখে থেকে শুনলেন সব সবিঘা ভূয়ে 1 লাখ টাকার মরিচ আপনার বিক্রয় হয়েছে তে এখন পর্যন্ত আপনি এই মরিচের যদি দাম যদি আল্লাহ দিলে এরকম থাকে আর গাছ যদি আল্লাহর রাস্তা ভালো থাকে তাহলে আপনি আরো কত টাকার কি ভাবছি আশা করছেন যে মরিচ আরো এখন সেটি তো আল্লাহর উপর নির্ভর এটি আল্লাহ ছাড়া কিছু হবে না আর কতদিন ধরবে আপনার এটি কাতি অগ্রিম মাস ধরবে মানে এখন থেকে কাকি অগ্রিম মাস তাহলে পুরো মরিচ ধরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কতদিন মানে ধরে লাগানোর মাসখানেক পরে থেকে ধরা শুরু হয় ধরা শুরু থেকে ধরা আপনার পাঁচ মাস বিক্রি মানে আপনার এক চান্সে 5 মাস বাইন্দি আপনার এই মরিচ আপনার উঠি যাবে যে ভিউয়ার্স আরও কথা আমি শুনবো এই মরিচে আপনার যে 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 সার বিষ করেন আপনি দিচ্ছেন এগুলো আপনি যে কোন কোন সমস্যার কারণে আপনি এগুলো এই উপরের স্প্রেটা করছেন এই যে তো আমার একটু দেখান যে এই বিষটা আমি এই এই সমস্যার জন্য আমি দিচ্ছি যেরকম এই দেখেন এই এই টেনি পচার জন্য যেরকম মরিচের এই ডুগা পচে যাচ্ছে ভিউস আপনি দেখেন এইটির জন্য আপনি কি ব্যবহার করেছেন এইটির জন্য ব্যবহার করেছি তোমার নাটিভো নাটিভো আর কমপ্লেস মানে নাটিভো আর আপনি কমপ্লেস হ্যাঁ কমপ্লেস এই যে আপনি এটা তোমার অ্যামিস্টার টপ দিলে অনেক সময় একটু কমে এইটা বেশি ভালো কাজ করে তো পরে অ্যামিস্টার টপার ভলিউম দেয়া লাগে পরে অ্যামিস্টার টপার ভলিউম দেয়া লাগে মানে গাছটা ভালো রাখার জন্য পোকা এই মরিচে আপনার যে আবাদ যে আপনি করেছেন মরিচের যে আপনি যে পুরা সব এই জমিটাতে টোটাল কত টাকা খরচ হয়েছে একটা এস্টিমেট ধর যাই বলছি এস্টিমেট এস্টিমেট হিসাবে আমি একটু বলছি এ পর্যন্ত কি 40,000 টাকা মতো খরচ হয় মানে আপনার 1 বিঘা জমিতে আপনার 40,000 টাকা মতো খরচ হয় মানে খরচ হয়ে গেছে তো ভিউয়ার্স আপনার এই মরিচ তুলাই থেকে শুরু করে 1 লাখ টাকা সে মরিচ বিক্রয় হয়েছে আর আপনার 40,000 টাকা বিঘা প্রতি আপনার মরিচের আবাদ করতে খরচ হয়েছে যে এখনো আপনার এখন এখন থেকে আর কয় মাস আপনার মরিচ গাছে ফল দিবে আপনার গাছে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ফল দিবে আপনারা পুরো ভিডিওটা দেখলেন যদি এই ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার করেন যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আরও আপনাদের মাঝে দিতে পারি তো ভিউয়ার্স এই যে মরিচের জমি ক্ষেত আপনারা দেখলেন যে কী পরিমাণ মরিচ আপনার যে যে এইসব গাছে যে দেখেন মরিচ দেখেন ভিউয়ার্স দেখেন ফুল ফল আছে মরিচ ধরেছে এই যে মরিচ আপনার গাছও আমার মাথা তৈরি খুশি হয়েছে দেখেন মরিচ দেখেন তো এই মরিচের আবাদ যাতে আপনারা করেন তাহলে এই কৃষক আপনার এই মুখ দিয়ে যা যা বলল মনে করেন গোড়া পচার জন্যে উপরে কেনি পচার জন্যে আপনার ফুল ফলের জন্যে আপনার কতটুক সার লাগে এগুলাম সমস্ত কিছু এই কৃষক কিন্তু আপনার বলল যেতে এই কৃষকের মাধ্যম দিয়ে আপনারা যদি এই নিয়মে যেতে আপনারা আবাদ করেন মরিচের ক্ষেত যেতে আপনারা করেন তাহলে এই নিয়মে করলে আপনার এরকমই আল্লাহর রাস্তা আপনাদের মরিচ হবে তো ভিউয়ার্স
আপনারা পুরো ভিডিওটা দেখলেন কিন্তু এই মরিচের যে যে স্বাদ আর মরিচের যে যে ই এগুলো সব কিছু শুনলেন কিন্তু আরেকটা কথা আমি বলবো যে আপনারা ভিডিও দেখি যে আপনারা জানেন না শুনেন না হুকমুক করে আবার অন্য আবার আপনারা আবাদে চলে যাবেন এগুলো আপনি ভালো ভাবু পরামর্শ নিই কোন জমিতে আপনার ভালো হবে কোন জমিতে কী হবে যে মরিচটা আপনার সব দিন আপনি কোন মাটিতে ভালো হবে মানে কোন জমিতে ভালো হবে মরিচ বালি মাটিতেও মরিচ যেখানে হয় সেখানে ভালো করা যায় আবার একটু মোটা মাটি বর্ষা কমেলে মোটা মাটিতে একটু মরিচ ভালো হয় মানে মোটা মাটিতে আরও মানে ভালো হয় ভালো হয় কিন্তু আপনার উঁচা জমি উঁচা জমি হতে হবে আপনার মোটা মাটিতে এটলো দোয়াশ মাটি যাক বলে এটলো দোয়াশ মাটিতে মরিচের আবাদ করলে চাষ করলে খুবই ভালো হবে কিন্তু আপনার বর্ষা কম হতে হবে আর কিরকম জমিটা একটু উঁচা হতে হবে যেন বৃষ্টির পানি বিভিন্ন জায়গার পানি যেন আপনার মরিচের খেতে না জমে তো ভিউয়ার্স এই ভিডিওটা পুরো আপনারা দেখলেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন তো এই ভিডিও এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Look me in the face, tell me that you love me, even if it's